আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরের আলোচনায় রয়েছে, সৌদি আরব সরকার তাদের প্রতিশ্রুতি রাখল, তিনজন বাংলাদেশিকে 4,52,00,000 টাকা দিল সৌদি সরকার। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। 2015 সালে 11 সেপ্টেম্বর মক্কার মসজিদ আল হারামে ক্রেন দুর্ঘটনার 4 বছর পর হতাহত 3 বাংলাদেশির পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে সৌদি সরকার। দুর্ঘটনায় নিহত মোহাম্মদ আবুল কাশেম সুফির পরিবার এবং আহত সর্দার আব্দুর রব ও মোহাম্মদ নাজিমুদ্দিনকে ক্ষতিপূর্ণ চেক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 31 অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতর পরিবার ও আহতদের হাতে ক্ষতিপূর্ণ চেক তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। নিহত মোহাম্মদ আবুল কাশেম সুফির মা রাজিয়া বেগম ও স্ত্রী রুবি আক্তার চৌধুরীর হাতে 2,26,00,000 টাকা, আহত সর্দার আব্দুর রব ও মোহাম্মদ নাজিমুদ্দিনকে 1,13,00,000 টাকা করে দেওয়া হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক চেক বিতরণের সময় উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, 2015 সালেই 11 সেপ্টেম্বর মক্কার মসজিদ আল হারামে নির্মাণ কাজে ব্যবহৃত একটি ভ্রাম্যমাণ ক্রেন ভেঙে পড়ে, এতে ঘটনাস্থলে মারা যায় 111 জন, আহত হন আরও 394 জন। হতাহত ব্যক্তিদের বেশিরভাগই তখন হজ পালনের উদ্দেশ্যে মক্কা সফর করেছিলেন। নিহত বিদেশি নাগরিকদের মধ্যে বাংলাদেশের 1 জন এবং আহত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশের 3 জন ছিলেন। খবরটি আপনারা যা দেখছেন তার দয়া করে সকলের সঙ্গে শেয়ার করে সবাইকে এ বিষয়ে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।